ভাল লাগতেছিল মনে হচ্ছিল আমি বাইরের দেশে বার্গারটাকে ল্যাব টেস্ট করতেছি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং তো আজকে আমরা বেশ পছন্দের কিছু খাবার খেয়েছিলাম যেগুলো আই থিঙ্ক আপনাদেরও পছন্দ হবে যেমন হচ্ছে কি ফ্রাইড মাশরুম তার সাথে সসেজ আর হচ্ছে কি বিগ বিগ সাইজের কিছু বেস্ট বার্গার সাথে দুইটা প্ল্যাটারও ছিল আর আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং তবে শুধু খাবার অর্ডার করছিলাম এই জন্য না ইন্টারেস্টিং এই জন্য যে আজকে মজার কিছু খাবারের পাশাপাশি দ্বিতীয়বারের মতো মেট্রো রেলে জার্নি করছিলাম যেটা হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশের সব থেকে বড় জার্নি মেট্রো রেলে হ্যাঁ আমি মিন করতেছি মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত যাওয়ার কথা আজকের জার্নিটা আমার কাছে বেস্ট ছিল তো বটেই আই থিঙ্ক আপনারাও কিছুটা ফিল করতে পারবেন কারণ অনেক জোস একটা ভিউ ক্যামেরা বন্দি করছিলাম যেটা অলরেডি আপনারা দেখতে পারতেছেন এইখানটা দেখতে এত ভাল লাগতেছিল মনে হচ্ছিল আমি বাইরের দেশের কোনো বিশেষ জায়গায় আছি তো যাই হোক আমাদের গন্তব্য ছিল হচ্ছে কি উত্তরা 11 নম্বর সেক্টর আর এই গন্তব্যে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল কয়েকটা ভেরিয়েন্টের ভালো ভালো বার্গার নিয়ে ভিডিও বানানো এই জন্য ডিসাইড করছিলাম যে বার্গার ল্যাবে যাবো তাও উত্তরা ব্রাঞ্চে যাতে মেট্রো রেলেও চড়া হয়ে যায় বার্গার নিয়ে একটা ভিডিও করা হয়ে যায় তাছাড়া আরো একটা বিশেষ কারণ ছিল সেটা হচ্ছে ওই দিন ওইখানে অফার চলতেছিল যেটা এখন আছে কিনা জানি না তো যাই হোক লাস্টলি চলে আসছে আমরা বার্গার ল্যাবে যেটা অবস্থিত উত্তরা 11 নম্বর সেক্টরের বাইতুন নূর জামা মসজিদের ঠিক অপোজিট সাইডে ছিল হচ্ছে কি লিফটের ফিফথ ফ্লোরে এন্ড ওনাদের ইন্টেরিয়রটা বেশ ভালো এন্ড ভেতর থেকে বাইরের দিকে বেশ ভালো একটা ভিউ পাওয়া যায় ভাবছিলাম বার্গার ল্যাবে আসছি শুধু বার্গারই ট্রাই করি বাট এই ডিপ ফ্রাইড মাশরুম আর হচ্ছে কি সসেজের একটা আইটেম দেখে আমার খুবই ভালো লাগছে যে কারণে তিনটা বার্গারের পাশাপাশি ওইটা অর্ডার করছিলাম এন্ড দুইটা প্লেটার অর্ডার করছিলাম অলরেডি তো বুঝছেন এখানে কেন আসছি কিভাবে আসছি সো আর কথা না বাড়াই আমরা চলে যাই খাবার টেস্ট করতে ওকে ফার্স্টেই টেস্ট করব হচ্ছে কি ডিপ ফ্রাইড মাশরুম এমনি মাশরুম আর সসেজের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা আছে এন্ড খেতেও খুবই ভালো ছিল মাশরুম আর সসেস দুইটাই ভালো ছিল এন্ড দুইটা সেম টাইপের ফ্রাই করা তো দুইটাই খুব ভালো লাগছে আর দুইটারই দাম ছিল 220 টাকা করে কোয়ান্টিটিও খুবই ভালো ছিল তো যারা আমার মতো মাশরুম আর সসেস পছন্দ করেন তারা এটা 200 টাকা 300 টাকা হইলো এমনিই খাবেন আচ্ছা আরেকটা আইটেম ছিল সেটা হচ্ছে প্যান ফ্রাইড চিকেন এটা ছিল 275 টাকা এন্ড এটার টেস্টটা একটু আলাদা ধরনের তবে বেশ ভালো মোটামুটি যা যা খাইলাম এটার মধ্যে সবকিছুই ছিল তাছাড়া ফ্রেঞ্চ ফ্রাইও ছিল যেটা খাইতে অনেক জোর তার সাথে মেয়োনিজ ছিল এন্ড টমেটোর আলাদা একটা ফ্লেভার ছিল যেটা খাইতে বেশ ভালো লাগতেছিল আচ্ছা এইবার হচ্ছে কি বার্গার ল্যাবের বার্গার খাওয়ার পালা এখন আমি একটু বার্গারটাকে ল্যাব টেস্ট করতেছি যেমনটা হচ্ছে ওনাদের লোগোতে দেওয়া দেখলাম ওকে বেসিক্যালি যেটা করব আমরা তিনটা বার্গার কে আলাদা আলাদা ভাবে টেস্ট করব এন্ড টেস্ট করার পরে তিনটার মধ্যে থেকে কোনটা দাম এবং কোয়ান্টিটি অনুযায়ী বেটার আমি ওইটা আপনাদেরকে জানাবো আমরা ফার্স্টে ট্রাই করেছিলাম হচ্ছে কি মাশরুম রাশ চিকেন বার্গারটা যেটা ছিল 345 টাকা এবং এই তিনটার মধ্যে এইটাই সবথেকে বড় ছিল দেখতে এরপর ট্রাই করেছিলাম হচ্ছে কি ইনসেপ্টর চিকেন বার্গারটা যেটা ছিল 200 টাকা দেন ট্রাই করেছিলাম হচ্ছে কি স্টেক ইনসাইড বার্গারটা যেটা ছিল 345 টাকা তিনটা বার্গারের বেড অর্থাৎ বানটাই খুবই জোস অতএব ডিরেক্টলি বলতে পারতেছি না যে কোনটা বেস্ট তবে যার মাশরুম ভালো লাগে সে অবশ্যই মাশরুম এটা ট্রাই করতে পারে এন্ড যার ভরপুর চিকেন দরকার সে স্টেক ইনসাইড অবভিয়াসলি তবে যেহেতু আমি অনেকগুলো আইটেম খেয়ে ফেলছি সো আমার কাছে এই ইনসেপ্টর চিকেন বার্গারটাই বেশি ভালো লাগতেছিল এটা একটু মিনিমালিস্টিক এন্ড ছোট তাছাড়া খাইতেও এটা বেশ মজা ছিল আর হচ্ছে কি দুইটা প্ল্যাটার ট্রাই করছিলাম একটা ছিল গার্লিক চিকেন মিল 314 টাকা আর একটা ছিল হচ্ছে কি ডোরি ফিশ মিল 349 টাকা এই দুইটার মধ্যে থেকে গার্লিক চিকেন মিলটাই বেশি ভালো লাগছে এটা চিকেনটাও বেশ ভালো ছিল তার সাথে ভেজিটেবল স্পাইসি খাইতে বেশ মজা লাগে ডোরি ফিশেরটাও ভালো যদি কেউ মাছের টেস্ট নিতে চান তাহলে এটা নিতে পারেন তবে যেহেতু আমি মাশরুম আগে অর্ডার করছিলাম সো এটার থেকে আমার কাছে চিকেনটাই বেশি বেটার লাগছে বার্গার ল্যাবে খাওয়ার অভিজ্ঞতা আমার ভালো এই পর্যন্ত কে কে বার্গার ল্যাবে ট্রাই করছেন খাবারগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আপাতত আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিও